नमः शिवाय शांताय कारणत्रय हेतवे निवेदयामि च आत्मानम् त्वं गति परमेश्वर नमः शिवाय शांताय कारणत्रय हेतवे निवेदयामि च आत्मानम् त्वं गति परमेश्वरः যখন আমরা কোন প্রণাম মন্ত্র পাঠ করব তখন অবশ্যই হাত জোর করে পাঠ করতে হয়, ঠিক আছে? প্রণাম মন্ত্রের মাধ্যমে আমরা প্রণাম জানাচ্ছি না, তাহলে হাত জোর না করে কি প্রণাম জানানো যায়? হাত জোর করো, হাত জোর করে মেরুদণ্ড সোজা রেখে বসো। দেখছো সবাই ঘুমাই গেছিলা, সোজা করে বসবা, ঠিক আছে? মেরুদণ্ড সোজা করে, ওকে? এখন বলবা সোজা হয়ে, নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চ আত্মানম্ ত্বং গতি পরমেশ্বর ত্বং গতি পরমেশ্বর হ বিসর্গ আছে না শেষে? বিসর্গ থাকলে উচ্চারণ কি হ? তাহলে পরমেশ্বর হ, ত্বং গতি পরমেশ্বর হ। যখনই আমরা শিব মন্দিরে যাব বা মহাদেবকে প্রণাম করব তখন অবশ্যই আমরা এই প্রণাম মন্ত্রটার মাধ্যমে মহাদেবের কাছে প্রণাম জানাবো এবং কি প্রার্থনা জানাবো, যে হে মহাদেব, তুমি হলে তিন কারণের হেতু, তুমি অনেক শান্ত, তোমাকে আমি কি প্রণাম জানাই, নিবেদয়া আমি চ আত্মানো, আমি আমার নিজেকে তোমার চরণে সমর্পণ করছি, নিবেদন করছি, তুমি আমার গতি হে মহাদেব। অর্থাৎ এখানে একজন ভক্ত মহাদেবের নিকট নিজেকে আত্মসমর্পণ করছে এবং আত্মসমর্পণের মাধ্যমে মহাদেবকে কি প্রণাম জানাচ্ছে, নমঃ শিবায় শান্তায়। নমঃ মানে কি? নম মানে কি? নমস্কার জানানো। নম মানে নমস্কার, আর নমস্কার মানে কি? প্রণাম। বোঝা গেল? নমস্কার। তা দেখো, আমরা যখন মনে করো তুমি একটা শিব মন্দিরে গিয়েছো, শিব মন্দিরে গিয়ে শিবের চরণামৃত খাই না আমরা? যখন আমরা শিবের চরণামৃত গ্রহণ করব তখন কি মন্ত্র বলবো? চরণামৃত পানের মন্ত্র শিখছি না সবাই? ওম অকাল মৃত্যু হরণম সর্ব ব্যাধি বিনাশনম। আর যখন মহাদেবের মানে চরণামৃত খাবো তখন মহাদেব পাদকম পিত্বা বা শিব পাদকম পিত্বা। আমরা যখন বিষ্ণুর চরণামৃত খাবো তখন কি বলবো? বিষ্ণু পাদকম পিত্বা। আর যখন শিবের চরণামৃত খাবো তখন কি বলবো? মহাদেব বা শিব পাদকম পিত্বা। যখন দুর্গার চরণামৃত খাবো তখন দুর্গা পাদকম পিত্বা শিরসা ধারয়ামি অহম। বোঝা গেল? তাহলে শিবের চরণামৃত পানের মন্ত্রটা বলি সবাই। ওম অকাল মৃত্যু হরণম সর্ব ব্যাধি বিনাশনম শিব পাদকম পিত্বা শিরসা ধারয়ামি অহম। ওম অকাল মৃত্যু হরণম সর্ব ব্যাধি বিনাশনম
शिव पाद कंपित्वा शिरसा धरयामि अहम्। তাই ছিল মহাদেবের চরণামৃত পানের মন্ত্র আর প্রণাম মন্ত্র। সবাই শিখেছো প্রণাম মন্ত্র? শিবের প্রণাম মন্ত্র কে কে পারবা? হ্যাঁ, চ আত্মানম, চ আত্মানম, চাত্মানম লেখা না, এটাকে ভেঙে কি উচ্চারণ করব? চ আত্মানম। আচ্ছা, কে বলবা বলো? শিবের, হ্যাঁ শিবের প্রণাম মন্ত্র বা মহাদেবের প্রণাম মন্ত্র। এনো এনো, নমঃ শিবায় শর্মায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানম ত্বং গতিঃ পরমেশ্বরঃ। একটা জোরে হাততালি হোক। ভেরি গুড, ঠিক আছে, থ্যাংক ইউ।